আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপি পটেটো চিজ বল। এটা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে অতুলনীয়। বানাতেও খুব সহজ আর খুব বেশি উপকরণের দরকার হয় না। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক ঝটপট করে। পটেটো চিজ বলের জন্য প্রথমে আমি বড় সাইজের দুটো আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে জটকিয়ে নিতে পারেন। ভালো করে গ্রেট করে আমি এর মধ্যে একে একে অন্য সব উপকরণগুলো দিয়ে দিব। পটেটো গ্রেট করা হয়ে গেছে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণের পেঁয়াজ বেরেস্তা, 7 মতো লবণ, 1/2 টিস্পুন পরিমাণের পাপরিকা পাউডার। আমি এখানে পাপরিকা পাউডার এই কারণে ব্যবহার করেছি, এটা ঝাল হয় কম। যেহেতু বাচ্চারা খাবে, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন। এবং 3 টিস্পুন পরিমাণের চিজ। এবং এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব। মিক্স করা শেষ, এবার এটাকে বল আকৃতির করার পালা। আমি প্রথমে ছোট ছোট বল করে নেছি। সবগুলা বল হয়ে যাওয়ার পরে আমি হাতের সাহায্যে এটাকে মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি এবং গর্তের ভেতরে দিয়ে দিব সামান্য পরিমাণে চিজ। চিজ দিয়ে এটাকে খুব ভালো করে আটকে নিতে হবে, না হয় ভাজার সময় চিজটা বের হয়ে যাবে। সাবধানে করতে হবে এটা। এবং আমি সবগুলা বল ঠিক একই প্রসেসে করে নিব একে একে। সবগুলো বল যখন রেডি হয়ে যাবে চলে যাব সেকেন্ড স্টেপে। এর জন্য নিয়ে নিচ্ছি একটি ডিম এবং এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। ডিম ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিজ বল এবং বলটাকে ভালো করে ডিমের মধ্যে গড়িয়ে এখন ব্রেড ক্রামের উপরে ভালো করে গড়িয়ে নিব। একে একে সবগুলো বল আমি এভাবে করে নিব এবং এটা করানো হয়ে গেলে আমি 15 থেকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 15-20 মিনিট ফ্রিজে রেখে দিলে হবে কি, এই ব্রেড ক্রামটা যখন আপনি ভাজবেন তেলের মধ্যে বের হয়ে যাবে না, ভালো করে বলের গায়ে এটা আটকে থাকবে। এবং আপনি চাইলে এটা জিপলক ব্যাগের ভেতরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। শুধু যখন ভাজবেন তার 15-20 মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে। পনেরো বিশ মিনিট ফ্রিজে রাখার পরে আমি একটি এখানে প্যানের মধ্যে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়ামের থেকে লোতে রেখে ভেজে নেব। চুলার আঁচ খুব বেশি বাড়ানো থাকলে পুড়ে যাবে, এর জন্য খেয়াল রাখবেন সবসময় কোনো কিছু ভাজার জন্য হলে চুলার আঁচটা যেন লোতে থাকে। এবং এটাকে আমি একে একে ভেজে নিব সব। যখনই ব্রাউন কালার হয়ে আসবে আমি একটি প্লেটে তুলে নিব। বিকেলে চায়ের সাথে খেতে এটা খুবই ভালো লাগে, বাচ্চারা তো খেতে খুব পছন্দ করে। আপনি চাইলে এখানে পটেটোর পরিবর্তে মিক্স সবজিও ব্যবহার করতে পারেন। ব্রাউন
ब्राउन कलर हो गए मोटामोटी एवं ए पर्याये ये तुले निब। तुले निये परिवेशनेर पाला एखन एकटा भेंगे देखा भेतरटा कतटा सफ्ट हुए छे। खेते किन्तु असाधारण छिल। आजकेर रेसिपि जदि भालो लेगे थाके अवश्य आमार चैनलटिके सबसक्राइब करबेन। भालो थाकबेन। नेक्स्ट भिडियो पर्यन्त कीप वाचिंग सन्यास रेसिपि एंड ब्लग। आल्ला हाफेज।